আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে কয়েন মাস্টার গেম খেলে কিভাবে 10 থেকে 20 ডলার ইনকাম করবেন তার লাইভ দেখানোর কথা আছে। তবে সমস্যা হচ্ছে, আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন এই ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা ছিল, সেখানে আমরা লাইভে 20 ডলার ইনকাম করে দেখিয়েছিলাম এবং কিভাবে দ্রুত লেভেল আপ করবেন এটাও দেখিয়েছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে, আমার ভিডিওটা টোটালি আমার নিজস্ব বানানো ভিডিও হওয়া সত্ত্বেও আমার একটা কপিরাইট স্ট্রাইক এসেছে এবং সেটা এসেছে হচ্ছে কয়েন মাস্টারে, মানে ওদের যে ডেভেলপার ওদের থেকে ইউটিউবে রিপোর্ট করছে, ওখান থেকে এসছে। তো এই নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি যে গেমের স্ট্রিমিং করলে ওটা গেমের ওনার কপিরাইট দিতে পারে কি না। আমি ইউটিউবকে হচ্ছে ওদের সাথে লাইভ চ্যাটেও কথা বলেছি, কোনো সেরকম কোনো সলিউশন পাইনি। তারপর আমি কিছু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম, মোটামুটি যেসব গেম থেকে মানুষের সমস্যার সম্মুখীন হয়েছে তার ভিতরে কয়েন মাস্টার একটা। সো ভিডিওটা আমার মনে হয় অনেক ইউজফুল ছিল, বাট তবুও ইউটিউবে আর ওই ভিডিওটা লাইভ স্ট্রিমিং করা যাচ্ছে না। যদিও ভিডিও টাইটেল আমরা আজকে লিখেছি যে কয়েন মাস্টার থেকে 10 থেকে 20 ডলার ইনকামের লাইভ দেখানো হবে, বাট এই ভিডিওটা আমরা হচ্ছে গুগল ড্রাইভে অথবা হচ্ছে আমাদের ফেসবুক যে পেজ আছে আমরা ওখানে আপলোড করে দিচ্ছি, দিয়ে তার লিঙ্কটা আমরা এখানে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আশা করছি অনেক ভালো একটা উপকৃত হবেন ভিডিওটা থেকে, যারা আগে দেখেছেন তারা জানেন। সো আজকের ভিডিওটা এরকমই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আর্নিং অনেক ভালো হোক। আর লাস্টের কথাটা হচ্ছে, আমরা যে ভিডিওটা প্লে স্পোর্ট থেকে খেলেছিলাম, প্লে স্পোর্ট থেকে রিসেন্টলি মানে গত কয়েকদিন আগেও আমার ইউজার পেমেন্ট পেয়েছে। সো আপনারা চাইলেই ওখান থেকেই খেলতে পারেন, ওখান থেকে এই গেমটা থেকে সব থেকে বেশি ইনকাম হয়। সো সবার ইনকাম ভালো হোক, আমাদের পেজে সাপোর্টে থাকেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইব করে রাখেন যারা নতুন। যদি ভিডিওটা কারোর খারাপ লেগে থাকে তার জন্য সরি, বাট আপনারা যদি লিঙ্কটা ক্লিক দিয়ে আমাদের ভিডিওটা দেখে নেন আমরা আপনাদের উপকার হবে। এই শার্ট এই জন্যই আমরা কপিরাইট ক্লেম খাওয়ার পরেও আপনাদের সাথে এই ভিডিওটা দেওয়ার ট্রাই করলাম, আশা করছি আপনাদের খারাপ লাগবে না। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।